বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট কভার করতে চট্টগ্রামে আছেন সহকর্মী পার্থ বানিক। সবশেষ খবর জানাতে পার্থ বানিক যুক্ত হচ্ছেন আমাদের সাথে। পার্থ, তামিম এবং জয়ের জুটি একটা ভালো শুরু এনে দিল, কিন্তু শান্ত মুমিনুল্লাহ সেভাবে লড়তে পারেনি, দাঁড়াতেই পারেনি। সেটি কি আসলে শেষ দিকে মিডল লোয়ার অর্ডার বা মিডল অর্ডারদের জন্য কাজটা আসলে কঠিন করে দিল কিনা আপনার কাছে একটু শুনবো। কঠিন অবশ্যই হয়ে গিয়েছিল, তবে মুমিনুল এবং মুশফিক তারা কিন্তু হালটা ধরেছেন। এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি 60+ মানে 60+ রানের পার্টনারশিপ তারা কিন্তু উপহার দিয়েছেন। আর শান্ত এবং মুমিনুলের কাছে আমাদের প্রত্যাশা বেশি ছিল, কারণ চট্টগ্রাম টেস্টের আগে একটা ভালো প্র্যাকটিস সেশন গিয়েছিল প্রায় 5-6 দিনের, সেখানেও কোচ এবং টিম ম্যানেজমেন্টে বলেছিল যে টিমের প্রস্তুতি ভালো হয়েছে। কিন্তু মুমিনুল যে ধারাবাহিক অফ ফর্মের মধ্যে আছেন সেটা থেকে তিনি বেরোতে পারেননি, এবং শান্ত তিনিও আসলে খুব একটা যে প্রতিশ্রুতি তার ব্যাটে মিলেছে সেটা কিন্তু নয়, খুব বেশিক্ষণ তিনি থাকতে পারেননি। বিশেষ করে কাসুম রাজিথা, যিনি কিনা কনকাশন সাব হিসেবে নেমেছেন বিশ্ব ফার্নান্দোর বদলে, তিনি এসে এই দুটো উইকেট দ্রুত তুলে নিয়ে লঙ্কানদের কিন্তু ম্যাচে ফিরিয়েছিলেন। তারপরে বলতে হয় যে তামিম ইকবাল, তিনি দুর্দান্ত খেলে চলেছেন, রিটায়ার্ড হার্ড হয়ে ফিরেছেন। অবশ্য আমরা শুরুতে দেখছিলাম যে রমেশ মেন্ডিসের বল তার খেলতে কিছুটা সমস্যা হচ্ছিল, বিশেষ করে রমেশ মেন্ডিসের বলে দুবার তিনি আসলে লাইফ পেয়েছেন, এবং যিনি যে আঘাতটা তিনি পেয়েছেন হাতে সেটা কিন্তু রমেশ মেন্ডিসের বল ফেস করতে যেয়ে তিনি হাতে মানে ডান হাতে কবজিতে একটা মোচড় পান, এবং সেজন্যই পরবর্তী অসুস্থিতি হওয়ায় তিনি মাঠ ছেড়ে চলে গেছেন। তবে তামিম ইকবাল যখন দুর্দান্ত খেলছেন চট্টগ্রাম টেস্টে, তখনই কিন্তু একটা আমরা ব্যাড নিউজ পেয়েছি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুসের কাছ থেকে। সেটা হচ্ছে তামিম ইকবাল টি টোয়েন্টি বিশ্বকাপে অলমোস্ট খেলছেন না, তাকে ছাড়াই বাংলাদেশ দল প্ল্যান করছে, এবং তামিমের সাথে অনেক আলোচনা হয়েছে, তাকে অনেক অনুরোধ করা হয়েছে, তবে টি টোয়েন্টি না খেলার তামিমের যে সিদ্ধান্ত ছিল সেটাতেই তিনি অনর রয়েছেন। আর এছাড়াও আজকে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আমাদের বলছিলেন যে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল প্রায় চূড়ান্ত পর্যায়ে হয়ে গেছে, সেখানে এনামুল হক বিজয়ের ফেরাটা অনেকটা নিশ্চিত, তাসকিন যদি খেলতে না পারেন তার রিপ্লেস নেওয়া হবে। তো এছাড়াও টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ ত্রিদেশীয় একটা সিরিজ খেলবে, যেখানে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে তারা মাঠে নামবে ক্রাইস্ট চার্চে। তাছাড়াও বিগ ব্যাশের একটা দল রয়েছে রেড ব্যাক, তাদের এগেনস্টেও বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ, দুটো প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। তো রঞ্জন শুভ্র, এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর চট্টগ্রাম থেকে। পার্থ, আপনাকে ধন্যবাদ।